আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হিরো গোপ্রো 7 যে অ্যাকশন ক্যামেরাটা কিনেছি সেটা আজকে ওয়াটার টেস্ট করব। এটা আসলে কতটা ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ নাকি কোনো ঝামেলা আছে, তো এটা আসলে আমি টেস্ট করি নাই। আজকে আপনাদের মাঝে এটা টেস্ট করব। তো এই হচ্ছে ক্যামেরাটা, এটা আমি ক্যাসিং থেকে খুলে নিয়েছি। এখন এটার ভিতরে ব্যাটারি সবই আছে, এটা আমি অন করব। অন করে তারপরে পানি রাখা আছে, এখানে পানির ভিতরে এটা রাখবো কিছুক্ষণ, দেখি এটা 100% ওয়াটারপ্রুফ কিনা। তো এটা আপনার প্যাকেটে বলা ছিল এটা 10 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ, পানি 10 মিটার পর্যন্ত নিচে যেতে পারবে এটা। তো আসুন দেখা যাক এটা কতটুকু ওয়াটারপ্রুফ। যাকে এটা প্রথমে দেখতে হবে এটা সাইডে কোনো ময়লা আছে নাকি, ময়লা থাকলে সেটা পরিষ্কার করতে হবে, কারণ এটা তাহলে ঠিকমতো লাগবে না। এটা অবশ্যই দেখতে হবে কোনো ময়লা নেই। তারপর খুব ভালো করে লাগাতে হবে, কোনো যেন সমস্যা না থাকে। ফিটিং ভালো মতো হয়েছে কিনা দেখে নিতে হবে। যদি বর্ডারে কোনো ময়লা থাকে সেক্ষেত্রে যদি ক্যাচিং ঠিক মতো না লাগে তাহলে কিন্তু পানি এটার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া পানি প্রবেশ করার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু এটা বলা হয়েছে 10 মিটার পর্যন্ত পানি যাবে, পানির নিচে যাওয়া যাবে 10 মিটার পর্যন্ত। যাই হোক, তো এই যে এটা ক্যাচিং, আমি ক্যাচিং থেকে খুলে নিয়েছি। এটা ক্যাচিংটা থাকুক এখানে। আর এই যে আমাদের ক্যামেরাটা, এটা আমি অন করব। এখন ক্যামেরাটা প্রথমে অন করব এবং তারপরে এটা আমি এই বলে যে পানি রাখা আছে এখানে আমি দিব। প্রথমে অন করে নেই। হ্যাঁ, ক্যামেরাটা এখন অন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখন অন। তো এখন এটা আমি পানিতে রাখবো। পানিতে রাখলে দেখা যাবে এটা আসলে কতটুকু কাজ করে না করে। যে আমি এখন রেখে দিচ্ছি এটা। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এটা এখন পানিতে অন আছে এবং এটা, আচ্ছা আমি এখন পানিতে থাকা অবস্থায় না, এটা আমি এই যে দেখতে পাচ্ছেন এটা এখন অন আছে, এই যে এখন অন আছে, এটা কোনো সমস্যা হয়নি। তো আমি এটা পানিতে রেখে আমি এটা করব যে রেকর্ড হয় কতটুকু কেমন। হ্যাঁ, এখন এই যে গোপ্রো দিয়ে এটা রেকর্ড হচ্ছে। তো এখন আমি এই যে রেখে দেবো আবার পানিতে। হ্যাঁ, এখন এটা সম্পূর্ণ পানি নিচে আছে, দেখতে পাচ্ছেন। এটার এখন যে ডিসপ্লে এটা অন আছে। গোপ্রো দিয়ে এটা ভিডিও হচ্ছে এখন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল যে লাইটটা জ্বলছে নিচ্ছে এটা সংকেত হচ্ছে আপনার এটা ভিডিও হচ্ছে আর কি। তো এটা দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই, খুব সুন্দর ভিডিও হচ্ছে এখন। তো আমি এখন যে ভিডিও হচ্ছে সেটা আমি অ্যাড করে দিব, দেখা যাবে যে আপনার পানির নিচে এটা কেমন ভিডিও হয়। হ্যাঁ, এখন এই যে গোপ্রো দিয়ে এটা রেকর্ড হচ্ছে। তো এখন আমি নিতে সম্পূর্ণ পানি নিচে আছে, দেখতে পাচ্ছেন এটার এখন এখন। তো আমি এখন যে ভিডিও হচ্ছে সেটা আমি অ্যাড করে দেব, দেখা যাবে যে আপনার পানির নিচে এটা কেমন ভিডিও হয়। তো আমি মোটামুটি 3 মিনিট হলো এটা পানির নিচে আছে। তো আমি এটা তুলে ফেলবো, এখন তুলে দেখবো যে এটা আসলে ঠিক আছে নাকি, কেমন ভিডিও হলো সেটা আমি জানাবো। এটা আমি তুলে ফেললাম, মুছে নেই, একটু মুছে নেই, তুলে ফেলে এখনো রেকর্ড হচ্ছে। আমি মোটামুটি 3 মিনিট হলো এটা পানির নিচে আছে। তো আমি এটা তুলে ফেলবো, এখন তুলে দেখবো যে এটা আসলে ঠিক আছে নাকি, কেমন ভিডিও হলো সেটা আমি জানাবো। এটা আমি তুলে ফেললাম, একটু মুছে নেই, এটা একটু মুছে নেই, তুলে ফেলে টিস্যু দিয়ে ভালো করে মুছবো। এটা এটা এখনো রেকর্ড হচ্ছে। হাই হাই তো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমি নতুন ভিডিও বানাই নতুন ইউটিউবে, তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কীভাবে আরও ভালো ভালো ভিডিও বানানো যায় অবশ্যই পরামর্শ দেবেন, আপনাদের পরামর্শ আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ সবাইকে। পানিতে রাখলে দেখা যাবে এটা আসলে কতটুকু কাজ করে না করে। রেখে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন হয়তো বা এটা এখন পানিতে অন আছে এবং এটা আচ্ছা আমি এখন পানিতে থাকা অবস্থায় না, এটা আমি এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো অন আছে, এই যে এখনো অন আছে, এটা কোনো সমস্যা হয়নি।